धनतेरसेर दिन आपनी यदि आपनार बाड़ीर ठीक एई स्थाने जालाते पारें तेरोटी प्रदीप, ताहोली जीवने आसबे सुफल। जादेर नामेर प्रथम अक्षर एस, दन्तेश बा तालब्यश दिये शुरू, तारा कोनोभावेई एई सुजोगटी मिस करबेन ना। आजकेर भिडियोते आमी आपनादेर जानिए देव धनतेरसेर दिन अवश्यई एई एकटी विशेष काज करुन जार फले सुफल मिलबे आपनार। नमस्कार, प्रत्येक के स्वागत जानाच्छी आमादेर एई अमृत बाणी यूट्यूब चैनेले। जारा प्रथमबारेर जोन्नो आमादेर एई चैनेलेर भिडियो देखछेन तादेर काछे अनुरोध रइल भिडियोटिके शेष पर्यन्त देखते थाकुन। भालो लागले चैनलटिके सबस्क्राइब करार पाशापाशी पासेर नोटिफिकेशन बेलटी अन करे राखबेन। आपनादेर भालोबासा आमादेर चैनलेर एकान्त काम्य। आम्रा प्रतिनियत हिंदू सनातन धर्मेर विभिन्न देवदेवीर पूजा पार्वण संक्रांत भिडियो उपस्थापन करे थाकि। तो आज आपनादेर जानाबो धनतेरस बा धनत्रयोदशी तिथिते तेरोटी प्रदीप अवश्य चालाबेन एस नामेर जातक जातिकारा, एवं कौन स्थाने एई प्रदीपगुली जालाबेन सेई सम्पर्केओ विस्तारित जानाबो आपनादेर। धनत्रयोदशी सम्पर्के विशेष एकटी गल्प आछे जेखाने बला होयेछे एई धनत्रयोदशी तिथिते मूल्यवान विभिन्न धातुर सामने प्रदीप चालिए जे आलोर छटा तैरी करा हुए चिलो, तार फले सर्पाघात थेके बेंचे छिलेन एक राजा। सेक्षेत्रे आपनादेरो जानिए दी एई दिन जदि आपनिओ ठीक एई एकटी काज चुपचाप करते पारें, सेक्षेत्रे आपनार बाड़िरो विभिन्न समस्या एवं अकाल मृत्यु এই সবের হাত থেকে কিন্তু আপনারা বাঁচতে পারেন। তাই আপনি যদি একজন এস নামের মানুষ হয়ে থাকেন তাহলে ধনতেরাসের দিনে অতি অবশ্যই যে যে কাজগুলি করবেন তা আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম। প্রথমেই বলবো আগামী 2রা নভেম্বর ধনত্রয়োদশী, আর এই তিথির শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা 5:11 থেকে রাত্রি 8:07 পর্যন্ত। এই সময়কালের মধ্যে ধনতেরাসের পূজা পার্বণ সুফল যা যা চাইবেন তাই আপনি পাবেন। এখন প্রশ্ন হচ্ছে ধনতেরাসের সময় আপনি কি কি করবেন। সাধারণভাবে এই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি এই দিন বিশেষভাবে 13টি প্রদীপ জ্বালানো হয় এবং কুবের ও মা লক্ষ্মীর সামনে পুজো নিবেদন করা হয়ে থাকে। শুধু তাই নয়, এই দিন বিশেষ কিছু কেনাকাটির একটি দিন, তাই এই দিন অতি অবশ্যই কেনাকাটি করবেন। তবে এই দিন কেনাকাটির ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দেব। যেমনটা বলা হয়, এই ধনতেরাসের দিনে কেনাকাটি করার জন্য অতি অবশ্যই আপনাকে যে বিশেষ কাজগুলি করতে হবে সেটি হলো ধনতেরাসের জন্য আপনি অতি অবশ্যই বেশ কিছু দিন খেয়াল রাখবেন। যেমনটা ধরে নেওয়া যায়, আপনি এই ধনতেরাসের দিনে অতি অবশ্যই কয়েকটি জিনিস ক্রয় করবেন, যেমন গোটা ধনে এবং খাদ্য লবণ অর্থাৎ সামুদ্রিক লবণ এবং
এক জোড়া নারকেল কাঠের ছাঁটা অবশ্যই ক্রয় করবেন, আর যদি আর্থিক সামর্থ্য থাকে মূল্যবান ধাতুর বাসনপত্রর পাশাপাশি সোনারূপো কেনারও বিশেষ প্রচলন রয়েছে। তাই আপনারা যদি চান এই দিনগুলিতে এই কাজগুলিও করতে পারেন। আজকে আমি আপনাদের বলে দেব 13টি প্রদীপ অবশ্যই জ্বালবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে, এবং অবশ্যই প্রণাম করবেন মা লক্ষ্মী এবং কুবেরকে। আপনার বাড়িতে অর্থ সম্পত্তিতে ভরে উঠতে বাধ্য জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি এর পরের অংশটি দেখলেও আপনি যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। এখনই একটি লাইক এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনি জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুলবেন না। ধনতেরাসের দিন আপনি যদি আপনার বাড়ির ঠিক এই স্থানে জ্বালাতে পারেন 13টি প্রদীপ, তাহলেই জীবনে আসবে সুফল। যাদের নামের প্রথম অক্ষর এস, দন্তেস্ব বা তালব্যস্ব দিয়ে শুরু, তারা কোনোভাবেই এই সুযোগটি মিস করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব ধনতেরাসের দিন অবশ্যই এই একটি বিশেষ কাজ করুন যার ফলে সুফল মিলবে আপনার। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃত বাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের একান্ত কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি। তো আজ আপনাদের জানাবো ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথিতে 13টি প্রদীপ অবশ্যই চালাবেন এস নামের জাতক জাতিকারা, এবং কোন স্থানে এই প্রদীপগুলি জ্বালাবেন সেই সম্পর্কেও বিস্তারিত জানাব আপনাদের। ধনত্রয়োদশী সম্পর্কে বিশেষ একটি গল্প আছে যেখানে বলা হয়েছে এই ধনত্রয়োদশী তিথিতে মূল্যবান বিভিন্ন ধাতুর সামনে প্রদীপ চালিয়ে যে আলোর